नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष थेके आपनादेर जानाई स्वागत। काली पूजा हिंदू धर्मेर एकटी अन्यतम उत्सव जा श्यामा पूजा बा महानिशा पूजा नामे परिचित। बांगालीदेर जन्य काली पूजार एक विशेष स्थान अवश्य रयेछे। दुर्गा पूजार पर काली पूजा एकटी अत्यंत गुरुत्वपूर्ण पूजा। कार्तिक मासेर अमावस्या तिथिते पश्चिमबंग सह उड़ीषा आसाम ए समस्त जायगाते काली पूजार रीति रयेछे। ताछाड़ा भारतवर्षेर अन्यान्य अंचलेओ काली पूजार विशेष रीति रयेछे। भारतवर्षव्यापी दीपावली पूजार विशेष मान्यता रयेछे एबं एई विशेष दिने मा महालक्ष्मीर पूजा अर्चनार रीति रयेछे। एबारेर एई विशेष काली पूजा आगामी 14ई नवेम्बर 2020 शनिवार पड़ेछे। शक्ति आराधनार आरेक देवी हलेन मा चंडी। दुर्गा पूजा एबं लक्ष्मी पूजार परेई मा कालीर विशेष शक्ति पूजार समय आसे, अर्थात काली पूजा बा श्यामा पूजार विशेष समय बा तिथि। केउ मा काली के चंडी बोलें, केउ श्यामा बोलें। मा काली पूजार विशेष तिथि हलो अमावस्या। ये विशेष तिथिते आमादेर जीवनेर समस्त कालो दिनगुली घुचिए नतून दिनेर आगमनेर विशेष प्रार्थना जानाना हय एबं सेई साथे एई विशेष तिथिते सुंदरभावे आलोक सज्जाय भरिए देया हय आमादेर गृह। তাই একে দীপাবলিও বলা হয়। আলোকসজ্জা এবং আতশবাজির উৎসবের মধ্যে দিয়ে চলে সারারাত্রব্যাপী কালী পূজার অনুষ্ঠান। এবারের কালী পূজার বিশেষ নির্ঘণ্ট হল অমাবস্যা তিথি শুরু হবে 14ই নভেম্বর 2020 শনিবার দুপুর 2:17। 15ই নভেম্বর 2020 সকাল 10:36 অমাবস্যা তিথি শেষ হবে। কালী পূজার নিশ্চিত কাল এবারের তা বলবো যে 14ই নভেম্বর 2020 রাত্রি 11:47 থেকে 12:41 মধ্যে এই 53 অত্যন্ত শুভ সময়। এই সময় যারা কালী পূজা করতে চাইছেন করতে পারেন। তাই অমাবস্যার এই বিশেষ কালী পূজার তিথি পালন হবে 14ই নভেম্বর 2020 শনিবার। এবারের দীপাবলি বা দেওয়ালি এবং কালী পূজা একই দিনে পড়েছে। এই বিশেষ তিথিতে মা লক্ষ্মীর অর্থাৎ মা মহালক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করা হয়। আবার অন্যদিকে শক্তির আরাধনাতে মা কালীর পূজার বিশেষ রীতি রয়েছে। ঈশ্বরের প্রার্থনা করা বা ডাকার কোনো বাঁধাধরা নিয়ম হয় না। ভক্তই হলো মূল মন্ত্র। তবে বৈদিক মতে পুজো অর্চনার তো বিধিনিষেধ নিয়ম আছেই। তাছাড়া কালী পুজোর দিন পুজোর জন্য উপবাস থেকে জপ তপ ইত্যাদির করলে অবশ্যই সুফল পাবেন। মা কালী সময়ের প্রতীক। অন্ধকার থেকে আলো ফেরার জন্য মায়ের আশীর্বাদ অবশ্যই প্রয়োজন। আজ এই বিশেষ ভিডিওতে দেখে নেব এমন কিছু উপাচার যা করলে আমাদের জীবনে অবশ্যই শুভ ফল আসবে। পুজোতে অবশ্যই এই বিশেষ বস্তুগুলি মায়ের সামনে রাখুন। প্রথমত প্রদীপ, ধূপ, কর্পূর, দুধ, দই, পঞ্চামৃত, গঙ্গাজল, পঞ্চফল, পুষ্প, এগুলো অবশ্যই রাখবেন মায়ের সামনে। অমাবস্যা তিথিতে এই বিশেষ মা কালী অর্থাৎ শ্যামা কালীর পুজোতে ঘিয়ের প্রদীপ অথবা তিল তেলের প্রদীপ অত্যন্ত শুভ ফল আনবে আমাদের জীবনে। যাদের জন্মকুণ্ডলিতে শনিদেবের অশুভ প্রভাব রয়েছে, 7:30 চলছে, সেই সাথে রাহু ও কেতুর অশুভ প্রভাবের জন্য জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, অশুভ মঙ্গলের প্রভাবে অসম্ভব অসহায় হয়ে পড়েছে, তো এমন অবস্থাতে মায়ের কৃপাতে অবশ্যই শুভ ফল পাবেন। আর তার জন্য অবশ্যই আর এই বিশেষ দিনে পুজোর সময় এই বিশেষ মন্ত্র অবশ্যই পাঠ করা উচিত। আর এই মন্ত্র পাঠে আপনার নবগ্রহের অবশ্যই শান্তি মিলবে। মা কালীর আশীর্বাদে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে সময় লাগবে না। স্নেহময়ী মা তার স্নেহর স্পর্শে
আমাদের সমস্ত জ্বালা যন্ত্রণা দূর করে দেবেন। মায়ের এই বিশেষ পূজোর দিন ভগবান শিবকে যদি দুধ সহ কালো তিল দিয়ে আপনি শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল আসবে আপনার জীবনে। আর এই উপাচারে মা অত্যন্ত সন্তুষ্ট হবেন, আর সন্তুষ্টের ফল হিসাবে আপনার জন্মকুণ্ডলিতে থাকা অশুভ শনির প্রভাব, রাহু ও কেতু এবং অশুভ মঙ্গলের প্রভাব তা ধীরে ধীরে দূর হয়ে যাবে। আজ এই বিশেষ দিনে 108টি জবা ফুলের কুঁড়ি দিয়ে প্রস্তুত মালা মায়ের গলায় দিতে ভুলবেন না, সেই সাথে অবশ্যই কালো তিল আপনি মায়ের চরণে অর্পণ করবেন। মাকে কর্পূর দিয়ে আরতি করতে ভুলবেন না, আর এই কর্পূরের মধ্যে অবশ্যই আপনি 5টি লবঙ্গ অর্থাৎ সম্পূর্ণ শুদ্ধ এবং গোটা লবঙ্গ আপনি দেবেন। আর এই আগুনে লবঙ্গ আহুতি দেওয়ার সময় আপনার মনের সমস্ত বাসনার কথা বলবেন মায়ের কাছে, আর তাতেই আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। সঙ্গে এই বিশেষ প্রণাম মন্ত্রটি অবশ্যই বলবেন, ওম ক্লিং ক্লিং রিং রিং হিং হিং দক্ষিণে কালীকে, ক্লিং 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 রং রং রিং 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 স্বাহা, ওম কালী কালী মহাকালী কালীকে পাপ হরিণী ধর্মার্থ মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে। এই বিশেষ মন্ত্র পাঠের পর অবশ্যই জপ মন্ত্রটি 108 বার আপনি পাঠ করবেন। এই জপ মন্ত্র হলো অত্যন্ত শক্তিশালী মন্ত্র। ওম ক্লিং কল্লৈ নমঃ। আবার বলছি, ওম ক্লিং কল্লৈ নমঃ। এই বিশেষ মন্ত্র পাঠ করে আপনি অবশ্যই পূজা সমাপন করবেন। তাই সাথে মায়ের পূজাতে আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করতে অবশ্যই এই নিয়ম মেনে পুজো করবেন। আর এই পূজাতে আপনার মধ্যে অবশ্যই মায়ের শক্তি সঞ্চিত হবে। মনের বা জীবনের সকল কালোকে দূর করতে মা নিশ্চয়ই আপনাকে আশীর্বাদ করবেন, আর মনের সমস্ত কালিমা দূর হয়ে যাবে এক নিমিষে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত।